বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও দলীয় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গুলশানে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা বলেছে যে আগামী ইলেকশন নাকি সুষ্ঠু হবে, আমরা বিশ্বাস করি না। গত নির্বাচন দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে, আর উনি বলবেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করে না। নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সামনে একটাই টার্গেট, এই সরকারের পদত্যাগ, এই অবৈধ সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে এদেশে নির্বাচন করতে হবে, এদেশে কোনো ইভিএম মার্কা ডাকাতি চলবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আবারও ক্ষমতায় আসতে সরকার ইভিএম এর মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করছে। জাতিসংঘে গিয়ে যুদ্ধ থামানো, শান্তি, এগুলো নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তখন কিন্তু তার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি বাংলাদেশের বিরোধী দলের সংগ্রামের চারজন সিপাহসালারকে হত্যা করেছে, এবং রোহিঙ্গাদের কথা বলতে গিয়ে চোখ দিয়ে অজস্র ধারায় পাড়ি ফেলছেন। বাংলাদেশে কিন্তু তার চোখ দিয়ে পাড়ি পড়েনি। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। অলরেডি বাংলাদেশের